বলছি দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনেকগুলো ভাষণ আমরা শুনলাম ওড়িশা বালেশ্বরের রেল দুর্ঘটনা নিয়ে। যে নিজের রাজ্যের বোমা বিস্ফোরণ রুখতে পারে না, যে নিজের রাজ্যের চুরি রুখতে পারে না, যে নিজের রাজ্যে চাকরি চুরি হয়ে যাচ্ছে সেটা রুখতে পারে না, প্রত্যেকটা নেতার বাড়ির খাটের নিচে কোটি কোটি টাকার বান্ডিল সেটা রুখতে পারে না, সে আর একটা রাজ্যের রেল মিনিস্টারের সম্পর্কে আইন আঙুল তুলছে। আমরা ধিক্কার জানাই সেই মুখ্যমন্ত্রীকে, আর সে বলছে আমার আমলে সব কিছু হয়েছে। আমি মনে করি ওই মুখ্যমন্ত্রীর ব্রেনে কোনো গণ্ডগোল হয়েছে, মাথার ডাক্তার দেখাতে হবে। যত তাড়াতাড়ি পারি এই বাংলার মানুষের নাক চুল কাটার আগে ওই মুখ্যমন্ত্রীর এই চেয়ারে বসার কোনো অধিকার নেই, ওই চেয়ার থেকে ছুঁড়ে ফেলতে হবে, নাহলে বাংলার মানুষ অলরেডি কলঙ্কিত হয়েছে, আরও কলঙ্কিত হবে। রেলমন্ত্রী বলছেন যে এটা ম্যান মেড, মানে মানুষের ষড়যন্ত্র আছে রেল দুর্ঘটনা, আপনি কি বলেন? দিনটা শুক্রবার ছিল, নামাজের টাইমের আশেপাশে এই দুর্ঘটনাটা ঘটে, এরকম কিছু ষড়যন্ত্রণা হতেও পারে। যে স্টেশন মাস্টার ছিল সেও ছিল মুসলিম শুনছি, এবং বিভিন্নভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অগ্রগতি সেটা বিরোধীরা মেনে নিতে পারছে না। সমস্ত চোরের দল সারা ভারতবর্ষ জুড়ে এক হয়ে প্রধানমন্ত্রীজির পিছনে পড়েছে, কিভাবে তাকে কালিমালিপ্ত করা যায়। আর তার জন্য এই চোরেদেরই কোনো যোগসাযোগ থাকতে পারে যে এইভাবে কালিমালিপ্ত করে এইভাবে বদনাম করে, যাতে মানুষকে, তাতে ভারতবর্ষের মানুষ সবাই জানে কারা চোর কারা সাধু। আরও ভারতবর্ষের মানুষ ভালো করে প্রমাণ পেয়ে গেল যে এই চোরেরা নিজেদের গদি ধরে রাখতে, ক্ষমতা ধরে রাখতে সব কিছু করতে পারে, এবং আগামী দিনে 2024-এ যে ভোট হবে সেই ভোট বাক্সে ভালো করে মানুষ বুঝিয়ে দেবে। বনগাঁয় যে বিস্ফোট হলো, এই বিষয়ে কি বলবেন? বনগাঁয় যেটা বিস্ফোট হয়েছে আমরা সকলেই জানি, 22 নম্বর ওয়ার্ড আর 14 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো এবং সমগ্র মিউনিসিপ্যাল কর্পোরেশন জেতার জন্য, পৌরসভা জেতার জন্য টিএমসিতে 4টে গ্রুপ আছে। 4টে গ্রুপের কে কোনভাবে মেরে খাবে সেইটা হচ্ছে তাদের চিন্তাভাবনা। নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছে সে হঠাৎ ভেবে সে সরকারের পরিবর্তন ঘটবে, বিজেপির নেতাদের হাত পা ধরে বিজেপিতে এসে টিকিট পেয়ে জিতে আবার দেখে যে এখানে এই গরু চুরি, কয়লা চুরি, বাড়ি চুরি এগুলো হয় না, আর সেই টাকা খাওয়া যায় না। এটা বিজেপি দল, এটা গরিব মানুষের দল, সবাইকে নিয়ে, ভারতবাসীকে নিয়ে মোদিজি চেয়েছে ভারতবর্ষের অগ্রগতি করার জন্য, তাই সে আবার সেই চোরের দলে ফিরে গিয়েছে, সেখানে গিয়ে গোটবাজি শুরু করেছে। 14 নম্বর এবং 22 নম্বর ওয়ার্ডগুলোতে যে কাউন্সিলররা আছে তারা আমরা সকলে জানি টোটালি ইনলিগাল করাপ্টেড লিডার তারা, এবং তারা বিভিন্নভাবে ওখানে যতগুলো বেনিয়ম নিয়মিত প্রপার্টি রয়েছে, পুকুর রয়েছে, সবগুলো দখল করে বিক্রি করার লড়াই চলছে তাদের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী আজকে এয়ারপোর্টে আটকিয়েছে, দেখুন সোনা পাস করেছিল কে, তারপর বিভিন্ন কোম্পানির ডাইরেক্টর কে, অভিষেক রুজিরা বিদেশে অ্যাকাউন্টে হাজার হাজার 600 কোটি টাকা পাচার করেছে কে, কয়লা গরু বিক্রি করে, কয়লা বিক্রি করে, পাথর বিক্রি করে, রুজিরা অভিষেকের হাজবেন্ড সে করেছে, আর মমতার ইন্ধনে হয়েছে এগুলো। আগামী দিনে সিবিআই সেই সব তথ্য বের করবে টেনে, আর এই সবগুলোকে জেলখানায় যেতে হবে সেই ভয়ে পালিয়ে যাচ্ছিল, তাই এয়ারপোর্টে আটকে দিয়েছে। খুব সহজে খুব তাড়াতাড়ি দেখবেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি জেলখানায় ঢুকেছে। আপনি কি মনে করেন যে 24 সালের যে লোকসভা নির্বাচন, রেল দুর্ঘটনা বা অন্তর্ঘাত, ওই 24 সালের নির্বাচনকে কেন্দ্র করেই কি বা উদ্দেশ্য করেই কি এটা মনে হয়? একদম, এটা আমি তো মনে করি মমতা ব্যানার্জি যেভাবে বোমা শিল্পর উন্নয়ন করেছে সেই মমতা ব্যানার্জিরই কোনো কারসাজি আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আমাদের। একদম তাই, আমি ওইভাবে আর বিস্তারিত বলতে চাইছি না। এটা বাংলার মানুষ, উড়িষ্যার মানুষ বুঝে গিয়েছে যে উড়িষ্যার যিনি প্রধান মুখ্যমন্ত্রী তার যে সহানুভূতি, তার যে প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ রেলমন্ত্রীর সঙ্গে, সেটা দেখেও মানুষ বুঝেছে। আর এখান থেকে উড়ে গিয়ে জুড়ে বসে
যিনি যে ভাব দেখাচ্ছিলেন, যাকে এর আগে পুরীর মন্দিরে ঢুকতে নিষেধ করে দিয়েছিল, পরে আবার সেই মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, এখন ওনার তো ইয়ে সম্পর্কে আমাদের সন্দেহ হয়, কখনো নামাজ পড়ে কখনো পুজো দেয় জানি না উনিকে। ব্রাহ্মণ কন্যা বলে, কিন্তু আমরা তো জানি না আসলে কি, ওই কারণে পুরীতে ঢুকতে দেয়। হ্যাঁ, ঢুকতে দেয়নি সেই কারণে। তো অতএব উনি এই ক্ষমতা দখল করে রাখার জন্য 2019 থেকে এখনো পর্যন্ত বিজেপির 200-র বেশি কার্যকর্তাকে খুন করেছে। আমি তো বলি উনি হচ্ছে রক্তক্ষেকো মুখ্যমন্ত্রী, রক্তক্ষকলে ডাইনি মুখ্যমন্ত্রী। ওনাকে বাংলা থেকে বিদায় না দিলে এই বাংলার এই মা বোনেদের শান্তি ফিরে আসবে না। তাদের কোলে ছেলেমেয়েদের যেভাবে হত্যা করে নিজে রাজনীতি এবং গদি দখল করার যে মোহ তানার, তানাকে ওই জেলখানায় না পুরা পর্যন্ত বাংলার মানুষ শান্তিতে থাকবে না। তারা যতগুলো ভাই বিরাদার আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে সুযোগ সুবিধা করে দিয়েছে। যারা গরিব মানুষ, যারা পাওয়ার উপযুক্ত, তাদেরকে দেয়নি। এবং তাদেরকে আমফানে যাদের ঘর ভেঙেছিল, যাদের ঘর ভেঙেছিল তাদেরকেও বঞ্চিত করেছে। তাই আমরা চাই, তাই আমরা চাই আগামী যে পঞ্চায়েত নির্বাচিত রয়েছে তারা যেন সুযোগ সুবিধা পায়। তার জন্য আপনাদের কাছে আমাদের প্রার্থনা, আগামী পঞ্চায়েতে যাতে বিজেপি এই পঞ্চায়েত দখল করতে পারে, সকলে আশীর্বাদ করবে, সকলে পাশে থাকবেন, যাতে টিএমসির যে চোরগুলো, হারমাদ বাহিনীগুলো পক্ষপাতিত্ব করে সরকারি প্রকল্পকে নিজেরা আত্মসাৎ করছিল, সেটা গরিব মানুষ যাতে পায়। আমরা এখন চাইলেও এখানে যেহেতু আমরা ক্ষমতায় নেই, আমরা দিতে পারছি না। আমাদের এই নির্বাচনে ক্ষমতায় নিয়ে আসবেন, আমরা দায়িত্ব নিয়ে কথা দিয়ে যাচ্ছি। আমি এই বিধানসভার বিধায়ক, আপনারা যারা ঘর পাননি তারা অবশ্যই ঘর পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প কারা দিয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। এবার আরে বাবা, তোমরা সেই পরিবেশ তৈরি না করলে আমরা যাবো কি করে? এদের সমস্যা হচ্ছে, এদের বারবার নাম আসছে, কিন্তু পিএমওয়াই যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা, তাদের নাম আছে। তাই এই দেখা যাচ্ছে পঞ্চায়েত থেকে যখন লিস্ট হয় দেখা যাচ্ছে সে তো বেছে বেছে করা হলো। আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে তাদের নামটা তুলে দিয়েছি, তুলে দেওয়ার পরেও দেখা যাচ্ছে লিস্টে নাম আছে। লিস্টে নাম থাকলে মানে কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে সেই লিস্ট থেকে এই নামগুলো বাদ যায়, এবং যারা এক একবার ঘর পেয়ে গেছে এমনও বাড়ি আছে দুতলা ঘর, যারা এর জন্যই একটু শুনুন সবাই শুনুন, আমি বলছি যারা এইভাবে পক্ষপাতিত্ব করে ঘর নিচ্ছে, যারা পাওয়ার উপযুক্ত পাচ্ছে না, সেই কারণে এই ঘরের টাকা আপাতত সেন্ট্রাল থেকে বন্ধ করেছে। আর তাই মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি মরা কান্না শুরু করে দিয়েছে, সেন্ট্রাল টাকা দিচ্ছে না। আরে টাকা দেবে, যাদের দেওয়ার জন্য দিচ্ছে তারা পাচ্ছে না, গরিব মানুষ পাচ্ছে না, তোমরা সবাই আত্মসাৎ করছো, এর জন্য ওই টাকাটা বন্ধ করেছে। এবার আপনারা ওদের ক্ষমতা থেকে পরিবর্তন করুন, বিজেপি নিরপেক্ষ বজায় রেখে যারা পায়নি তাদের অবশ্যই দেবে।